আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। যেহেতু বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়ির চারপাশটা, বাবার বাড়িতে কোথায় কী আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আপারা সবাই চলে গিয়েছে, আমি রয়ে গেছি। তো এখন আমি আছি, আমি আরও কিছুদিন থাকবো, থেকে তারপরে আমার শ্বশুর বাড়িতে যাব। তো এখন সবাই চলে গেছে দেখে বাড়িটি একদম ফাঁকা হয়ে গিয়েছে, কেউ নেই, শুধু আব্বা আম্মা আছে, আমরা আছি। তো এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও সবাই চলে যাওয়াতে ঘরে থাকতে চায় না, শুধু বাইরে যাবে। তো আমাদের পাশের বাড়িতে একজন এই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো পালে, আরও সবাই সেটা দেখেছে। তার সেটা দেখে সেখানে যেতে চায় বারবার, আমাকে দেখিয়ে দিয়ে ওখানে নিয়ে যেত, এখানে সে হাঁসের বাচ্চা দেখবে। তো হাঁসের বাচ্চা দেখে আসলাম। এদিকে আবার আরশের বাবা বাসায় আছে, ওখানে আমার শশা গাছে শশা ধরেছে, সেটার ছবি পাঠিয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। মাশাল্লাহ অনেক শশা ধরবে দেখে মনে হচ্ছে, কিছু কিছু এসে পচেও যাচ্ছে। তো এদিকে দেখি যে আব্বা বাজার থেকে অনেকগুলো ছোটো মাছ নিয়ে এসেছে, অনেকগুলো মিক্স করা মাছ। তো মাছগুলো সোনিয়া ঢেলে নিচ্ছে, এখন সে কাটবে এগুলো। এখানে শিং মাছ দেখা যাচ্ছে, বোয়াল মাছ দেখা যাচ্ছে, ফলি মাছ দেখা যাচ্ছে, তারপর পাবদা মাছ দেখা যাচ্ছে, কয়েক রকমের মিক্স মাছ আছে। তো এগুলো এখন কাটবেও। তো কাটার আগে দিয়ে আমি একটু দেখে নিচ্ছি, আরও সব দেখে খুব মজা পাচ্ছে। তো সাথে আবার এখানে দেশি টমেটো নিয়ে এসেছে, আব্বা বলতেছে এটা কার গাছের টমেটো, বাজারে নিয়ে এসেছে, ওখান থেকে নিয়ে গেছে। তো মাছ কাটা শেষ, আম্মা আবার আজকে বোয়াল মাছ রান্না করেছে টমেটো দিয়ে, তারপর এখানে ভর্তা বানিয়েছে, শুটকির ভর্তা এটা, তারপর এখানে বানিয়ে রান্না করেছে, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আবার শুটকি দিয়ে বেগুন রান্না করেছে। তো কয়েকটা প্রায় 4-8 আইটেম হয়ে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাই একটু রেস্ট নিয়েছি। আব্বা আবার আসার সময় সন্ধ্যার সময় নামাজে গিয়েছিলো, নামাজ পড়ে আসার সময় পিঠা নিয়ে এসেছে, এটাকে আমাদের এদিকে জামাই পিঠা বলে, এটা রেডিমেড পিঠা বিক্রি করে। তো এই পিঠাটা নিয়ে এসেছে, পিঠাটা খেতে খুবই মজা লাগে, অবশ্য ঘরে যদি বানিয়ে খাওয়া যায় সেটা আরও মজা, বাইরেরটা ভালোই লাগে, তারপর কেমন জানি একটা তেল তেল ভাব, মানে ভালো তেলে মনে হয় ভাজে না, যাই হোক খেতে একটু মজাই লাগে আমার কাছে। তারপর আম্মা আবার ভাপা পিঠা বানিয়েছে, তো সন্ধ্যার সময় ভাপা পিঠা বানালো, তো পিঠেও খাচ্ছি। তো এক একটা পিঠার যে সাইজ, মানে একটা পিঠা একজনে খাওয়া যাবে না, অনেক বড় বড় সাইজের পিঠা। তো পিঠা খাওয়া শেষ, জামাই পিঠা খেলাম, ভাপা পিঠা খেলাম, সব খাওয়া শেষে এখন আবার চা খেয়ে নিচ্ছি। তো চা সোনি আবার চা দিয়ে দিল, তো এখন চা খাবো, চা খাচ্ছি। এটা হচ্ছে আমার কাপ, আমি যখন বাবার বাড়িতে যাই আমি এই কাপটাতে চা খাই, এটাতে আর কেউ খায় না। তো আমি চলে আসার পরে এটা আবার ধুয়ে টুয়ে রেখে দেয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।